ফরিদপুরের পৌর আওয়ামী লীগের রানিং কমিটি বিলুপ্ত না করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়েছে একাংশের নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। সেখানে পৌর আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু লিখিত বক্তব্য পাঠ করেন। বলেন, একটি আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় আরেকটি আহ্বায়ক কমিটি গঠন সম্পূর্ণ গঠনতন্ত্রের পরিপন্থী। চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক, কিন্তু আদতেও তা সত্য নয়। অবিলম্বে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান তারা। দাবি না মানা হলে ঢাকায় আমরণ অনশনের ঘোষণাও দিয়েছেন নেতারা।